আপনাদের হাট গোপালপুরে যে ঘটনা ঘটে, সরি মাইক দিন, কবরে গিয়েছে, বালিশ ছাড়া ঘুমে গিয়েছে, ষোলো সালে মার্ডার হয়েছে, সেই মার্ডারের শান্তি কিন্তু দুর্বল না। আমার স্যার একজন সৎ মানুষ, নিয়ত তাদের কথা শুনে আছে, দুটা মানুষ দুটা গ্রুপ মেনটেন করে চলে, আসলে সব পাবে আইনের কাছে, কিন্তু কেউই আর কি আপনারা আইনের কাছে আছে সেই বিষয়গুলো সমাধানের জন্য এখানে দুইজন ঢাল সরকি অনেক কিছু নিয়ে পুলিশের মুখোমুখি হয়েছে। এখানে মাননীয় সংসদ একজন ভদ্রলোক স্বীকৃত লোক, মাননীয় প্রধানমন্ত্রী মদত দেন, যারা আপনারা সন্ত্রাসী কার্যকলাপ করেন সবাই আপনার।